আজকে আমরা এখানে দেখাবো যে চন্দ্রযান 3 কে দেখতে পেল চন্দ্রযান 2। সে ভিডিও ক্লিপসটা আমরা এখানে দেখাবো। আপনারা হয়তো ভাবছেন যে চন্দ্রযান 3 এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে তো অন্ধকার, রাত নেমে এসেছে চাঁদের দক্ষিণ মেরুতে, তাহলে চন্দ্রযান 2 কিভাবে চন্দ্রযান 3 কে দেখলো? তো সেই ভিডিও ক্লিপসটাই আমরা এখানে দেখাবো যে কিভাবে দেখলো। তার আগে বলে রাখি যে আমরা কিন্তু প্রত্যেকদিনই চন্দ্রযান 3 বা আদিত্য L1 বা NASA-র মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলো নিয়ে আসি, তো আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার আমরা চলুন দেখে নিই যে কিভাবে চন্দ্রযান 3 কে দেখতে পেল চন্দ্রযান 2। দেখুন, এই যে ছবিটি দেখছেন সেটা ক্যাপচার করেছে চন্দ্রযান 2 এর অরবিটার। চন্দ্রযান 2 ফেল হলেও চন্দ্রযান 2 এর অরবিটারটা কিন্তু এখনো পর্যন্ত চাঁদকে অরবিট করে চলেছে এবং বিভিন্ন হাই রেজলিউশনে ছবি তুলে থাকে। এই ছবিটিও তুলেছে চন্দ্রযান 2 এর সেই অরবিটার। চন্দ্রযান 3 এর ল্যান্ডারটিকে 6 সেপ্টেম্বর চন্দ্রযান 2 এর অরবিটার দেখতে পেল ডুয়াল ফ্রিকোয়েন্সি সিনথেটিক অ্যাপারচার রাডার যন্ত্র দ্বারা। এটি একটি SAR যন্ত্র, একটি প্রদত্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডে মাইক্রোওয়েভ প্রেরণ করে। রাডার হওয়ায় এটি সৌর আলোকসজ্জা ছাড়াও ছবি তুলতে পারে, অর্থাৎ অন্ধকারেও কিন্তু ছবি তুলতে পারবে এই অরবিটারটি। এটি লক্ষ্য বৈশিষ্ট্যগুলির দূরত্ব এবং শারীরিক বৈশিষ্ট্য উভয় প্রদান করতে পারে, তাই SAR পৃথিবী এবং অন্যান্য মহাকাশীয় বস্তুর রিমোট সেন্সিং এর জন্য ব্যবহার করা হয়। DFSAR হলো চন্দ্রযান 2 অরবিটারে একটি মূল বৈজ্ঞানিক যন্ত্র। এটি L এবং S ব্যান্ডে মাইক্রোওয়েভ নিয়োগ করে। এই অত্যাধুনিক যন্ত্রটি বর্তমানে যে কোনো গ্রহের মিশনে সেরা রেজলিউশন পোলারিমেট্রিক ছবি তুলতে পারে। দীর্ঘ রাডার তরঙ্গ দৈর্ঘ্য DFSAR কে কয়েক মিটার পর্যন্ত চন্দ্রের উপরতলের বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করতে সক্ষম করে তোলে। DFSAR গত 4 বছর ধরে চন্দ্রপৃষ্ঠের হাই রেজলিউশন ছবি তুলে আসছে এবং আমাদেরকে এই ইনফরমেশন দিয়ে আসছে।